পাটুরিয়া ঘাট এলাকায় আছেন ইউসুফ আলী। ঘরমুখী মানুষের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইউসুফ, তামিম, তো পাটুরিয়া দৌলতদিয়া নোটের আসলে এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে তা হচ্ছে একদম স্বাস্থ্যবিধি যে মানা বা মানানোর জন্য যারা থাকার কথা আসলে কেউ নেই। যেমনটা মানুষে ব্যাপারাভাবে আসলে ঘাট পার হচ্ছে, ঠিক তেমনি এটা প্রশাসনের পক্ষ থেকে আসলে নজরদারিটাও রাখা হচ্ছে না। সেক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া রোডের ঘাট এলাকায় আমি ভোর থেকে দেখেছি যে একটা গাড়ির লম্বা সারি ছিল এবং ট্রাকেও কিন্তু যানবাহন ভিতরে ট্রাকের ভিতরে কিন্তু একটা মানুষকে আসলে পার হতে দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে আসলে যাত্রীরা যা বলছে বলে তারা ডাবল ভাড়া দিয়ে এটা আসলে এই লকডাউনের ঢাকা থেকে তারা বাড়ি যাচ্ছে বিভিন্ন অজুহাতে। যদি এটা আসলে সেই সংক্রামণের রোধের জন্য যদি লকডাউন করা হয় সেক্ষেত্রে যে সংক্রামণটা এখন বৃদ্ধি পাচ্ছে তার আসলে দায়ভারটা কে নেবে? অন্যদিকে ঘাট কর্তৃপক্ষ আর কাছে আমি জানতে চেয়েছিলাম আসলে এটা পাটুরিয়া দৌলতদিয়া নোটে 500 আসলে এটা কর্মকর্তা রয়েছে, যারা তার মধ্যে অধিকাংশই কিন্তু মাস্ক সহ স্বাস্থ্যবিধি মানছে না। অন্যদিকে এটা যারাটা আসলে যানবাহনের শ্রমিক রয়েছে যারা ট্রাক চালক বিশেষ করে তাদেরকে কিন্তু আসলে বেশিরভাগই তাদের স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। তবে এটা একটি বিষয় লক্ষণীয় যে এটা মানুষ কিন্তু তাদের বাড়িতে ছুটছে, কেউ তো লঞ্চে ট্রাকে পরিবহনে তারা কিন্তু যাচ্ছে। সেক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ কিন্তু 16 ফেরি পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে চলাচল রেখেছে এবং 22 লঞ্চ এখানে নিয়োজিত রয়েছে। এছাড়াও কিন্তু পাটুরিয়া আরিচা কাজির হাটেও কিন্তু 4 ফেরি চলাচল করছে। এই ছিল তামিম আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।